নওগাঁয় বেড়েছে দুধের দাম, 10 টাকা বেড়ে প্রতি লিটার গরুর দুধ বিক্রি হচ্ছে 55 টাকায়। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন আব্বাস আলী। বেশ কিছুদিন থেকে দুধের দাম ওঠানামা করছে, তবে গত 2 সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে দুধের দাম। প্রতি লিটারে 10 টাকা করে বেড়ে এখন বিক্রি হচ্ছে 45 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। এতে খামারিদের মাঝে কিছুটা স্বস্তি পেরেছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বক্সত্তর মোড়ে। এখানে দুধের বাজারের প্রধান ক্রেতা হচ্ছেন গোয়াল। প্রায় প্রতিদিন 10 থেকে 15 জন গোয়াল এখানে দুধ কিনে থাকেন, আর আশপাশের বিভিন্ন এলাকা থেকে খামারিরা এখানে দুধ বেচে কেনার জন্য করে আসেন। যেহেতু এই 10-12 জন গোয়াল এখানে দুধ কিনে বিভিন্ন মিষ্টানের দোকানে সরবরাহ করে থাকেন, পাশাপাশি অনেক ক্রেতা রয়েছেন যারা বাসাবাড়ির জন্য দুধ কিনে থাকেন। আর এইসব দুধ থেকে গোয়ালরা ছানা উৎপাদন করে বিভিন্ন মিষ্টানের দোকানে সরবরাহ করেন। তবে খামারিরা বলছেন যেহেতু দুধের বাজার কম রয়েছে, এখন বর্ষাকাল চলছে এই জন্য কিছুটা কম রয়েছে, তবে কিছুদিন পর যখন আবারও খরা মৌসুম শুরু হবে দুধের দাম তখন বাড়বে। খামারিরা আরও বলছেন যে যদি দানাদার খাবারের দাম কমানো হয় তাহলে তাদের জন্য অনেকটা সুবিধা হয়, কারণ দানাদার খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে কম দামে তাদের আসলে দুধের বাজার দিয়ে পোষানো সম্ভব হচ্ছে না। আর এই উপজেলায় প্রায় 62.7 লাখ টন দুধের চাহিদা রয়েছে, এর বিপরীতে এখানে দুধ উৎপাদন হয় প্রায় 0.3 থেকে 2 লাখ মেট্রিক টন। প্রায় 1 লক্ষাধিক টাকার মতো দুধ বেচে কেনা হয় বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এই ছিল দুধের বাজার থেকে আমার কাছে সব শেষ।